শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগরণে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। সেই থেকে রাখিবন্ধন হয়ে ওঠে ঐক্যের বন্ধন। আলাপনের এবার দ্বিতীয়বার রাখিবন্ধন উৎসব পালনের বছর। তার দুই ঠাম্মি তাকে রাখি পরিয়েছে। সুদূর ঝাড়খণ্ড থেকে তার জেনিসা দিদি তার জন্য রাখি আর সঙ্গে গিফট পাঠিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটির উদ্দেশ্যে যে গানটি লিখেছিলেন, সেখানে তিনি ভগবানের কাছে আবেদন রেখেছিলেন, বাংলার মাটি, জল, বায়ু, ফল পুণ্য বা পবিত্র ক্ষেত্র হয়ে উঠুক, বাংলার ঘর, হাট, বন, মাঠ ভরে উঠুক, বাঙালির পণ, আশা, কাজ, ভাষা সত্য হয়ে উঠুক। আর সেই সঙ্গে বলেছিলেন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক হে ভগবান। স্বাধীন ভারতবর্ষের 75তম বর্ষে 2022 সালেও রাখিবন্ধন উৎসব পালিত হয় সম্প্রীতির কথাকে মাথায় রেখেই।